শেখ হাসিনা, যিনি এই মুহূর্তে দেশ ছাড়া, তিনি একটা কথা বলছিলেন। তার এই কথোপকথন যেটা আমরা শোনালাম আপনাদের, তার মধ্যে থেকেই তার কথা উঠে আসছে যে দেশের একটা অংশ বিক্রি যদি করে দিতাম তাহলে অনেকটা স্মুথলি হয়তো তিনি, এখনো পর্যন্ত তিনি তো দেশে থাকতেই পারতেন, ক্ষমতাচ্যুতও হতেন না। কিন্তু এই যে আমরা বারবার বলছি যে আমেরিকার নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের উপর, পাণ্ডব বর্জিত এই জায়গা, এই একটা ছোট্ট দ্বীপ, একটা 9 কিলোমিটার বিস্তৃত একটা দ্বীপ, তার উপর এত নজর, কারণ দক্ষিণ এশিয়ার গোটা জলভাগের ওপর নজর রাখা যাবে। আমেরিকা সেই জন্য এখানে নৌঘাঁটি তৈরি করতে চেয়েছে এবং সেই জায়গা থেকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। শেখ হাসিনা মানতে চাননি, দিতে চাননি তার দেশের ভূখণ্ডের এই দ্বীপের অংশ, বা এই দ্বীপটাকে তুলে দিতে চায়নি মার্কিনীদের হাতে, আর সেই জন্যই কি আজ তাকে দেশ ছাড়া হতে হয়েছে। এই প্রশ্নটা ওঠা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সঙ্গত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেশ ছাড়া, দেশে যা চলছে, যদি এটাই হতো যে শেখ হাসিনা চলে গেলেই হয়ে যেত সব কিছু শান্তিপূর্ণ, তা তো হয়নি। দেশ এখনো নৈরাজ্যে ভরা, তাদের দেশ এখনো নৈরাজ্যে ভরা, এবং এখনো পর্যন্ত এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্ট মার্টিন কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাপের মধ্যেই রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডেরই অন্তর্গত। সেই জায়গা থেকে আমরা এবার একটা বিষয় দেখাবো আপনাদেরকে, যে সেন্ট মার্টিন এই ছোট্ট দ্বীপটাকে নিয়ে যখন এত কথা হচ্ছে, সেন্ট মার্টিন বিভিন্ন সাল ধরে যদি আমি দেখি এখন বাংলাদেশের অন্তর্গত, এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্গত, কিন্তু এর আগে ইতিহাস কি বলছে সেন্ট মার্টিন নিয়ে, কখন কোন দেশের নজর থেকেছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর। ইতিকথা যদি আমরা দেখি, ব্রিটিশ ভারতের অংশ ছিল 1900 সালে ব্রিটিশ ভারতের অংশ এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর 1900 থেকে আস্তে 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 করে আমরা এগোনোর চেষ্টা করবো, 1937 সালে আসি, 1937 মায়ানমার ব্রিটিশ ভারত থেকে পৃথক হয়ে যায়। এরপর তখন ছিল ভারতের অংশ, তখন ভারতের অংশ ছিল এই সেন্ট মার্টিন দ্বীপ। আর 1937 পর থেকে আমরা আরও এগোবো 1947 পাকিস্তানের অংশ হয়ে যায়, পাকিস্তানের অংশ হয়ে গেল এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর স্বাধীন বাংলাদেশের দখলে আসে কবে, 1971 সালে। এরপরেও এখানে 1974 সালে যেটা হলো সেটা বাংলাদেশ মায়ানমার চুক্তি হয়, 1974 সালে বাংলাদেশ মায়ানমার চুক্তি, এবং তারপর থেকে আরও অনেক জল গড়িয়েছে। এরপর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2012 সালে, যেখানে বলা হয়েছিল যে এই ভূখণ্ড, অর্থাৎ এই দ্বীপ বাংলাদেশেরই অন্তর্গত থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, একথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি না, একেবারে এই 2024 এসে যখন বাংলাদেশের অবস্থা অশান্ত হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে শুধুমাত্র আজকের দিনের এই সমস্যা তো নয়, এই সমস্যা অনেক আগে থেকে, যা এখনও পর্যন্ত একটা স্থায়ী সরকারকে সরিয়ে দিতে যথেষ্ট কারণ হয়ে দাঁড়াতে পারে। ঈশান, বিশাখার সঙ্গে শুনলেন যে 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে চুক্তি হয়েছিল যে সেন্ট মার্টিনসের দাবি মায়ানমার ছেড়ে দেবে, ওটা বাংলাদেশের হাতেই থাকবে। তারপরে 2012 সালে আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছে যে সেন্ট মার্টিনস বাংলাদেশের জলসীমাতেই রয়েছে। কিন্তু তারপরেও সমস্যার শেষ হয় না, মাসখানেক কি মাস দুয়েক আগেই আবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সেন্ট মার্টিনস দ্বীপে যাতায়াত করা যাচ্ছিল না বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে। যে মৎস্যজীবীরা যাতায়াতের চেষ্টা করছিলেন নৌকা বা ট্রলার নিয়ে, তাদেরকে মায়ানমার সেনার গুলিবর্ষণের মুখে পড়তে হচ্ছিল, এবং লাগাতার সপ্তাহখানেক এরকম চলার পর অবশেষে বাংলাদেশকে নৌসেনা মোতায়েন করতে হয় সেন্ট মার্টিনস তীরে। অর্থাৎ সেন্ট মার্টিনসের দিকে শুধু আমেরিকার নজর এমন নয়, প্রতিবেশী মায়ানমারের নজরও রয়েছে মায়ানমারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরাকান আর্মির নজরও। কেন রয়েছে, কেন মায়ানমারের সরকার এবং আরাকান আর্মি তারা সেন্ট মার্টিনসের দিকে নজর দিয়ে বসে রয়েছে, এখানে দেখুন ভালো করে। এই মানচিত্র দেখলে বুঝতে পারবেন, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত, এবং বাংলাদেশের সীমান্তের একদম নিচের অংশে এইখানে রয়েছে টেকনাফ। এই টেকনাফ আর সীমান্তের ওপারে, এখানে যে সীমান্ত রয়েছে দুদেশের মধ্যে, সেটা হলো নাফ নদী। এই নাফ নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমারের রাখাইন প্রদেশ, যে রাখাইন প্রদেশেই রোহিঙ্গাদের মূল বাসস্থান। এই রোহিঙ্গারা যেহেতু মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, সেহেতু মায়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের উচ্ছেদ করে রাখাইন প্রদেশ থেকে, এবং তারা দলে দলে হাজারে হাজারে লাখে লাখে নাফ নদী পেরিয়ে ঢুকতে থাকে বাংলাদেশের টেকনাফে, বাংলাদেশের কক্সবাজারে, বাংলাদেশের কুতুবদিয়ায়। শেখ হাসিনা নিজেই বলেছেন যে মায়ানমার থেকে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, এবং তাদের মধ্যে
তাদের মধ্যে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এই অঞ্চলে। কক্সবাজারের কাছে কুতুবদিয়া এখন পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির, সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প, কারণ ওখানে এই রাখাইন প্রদেশ থেকে আসা 7 লক্ষ শরণার্থী রয়েছে বাংলাদেশের সরকারের দেওয়া হিসেব অনুযায়ী। এবং এই কক্সবাজার থেকে টেকনাফ থেকে একটু নিচে নেমে এলেই রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ, অর্থাৎ আরাকান আর্মি। আরাকান আর্মি যারা এই রোহিঙ্গাদের হয়ে মায়ানমারে লড়াই চালায়, তারা সম্ভাবনা দেখতে পেয়েছে যে সেন্ট মার্টিনসের উত্তরেই 7 লক্ষ রোহিঙ্গার বাস। চেষ্টা করলে তো কক্সবাজার, কুতুবদিয়া, এমনকি সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায়। এমনকি মায়ানমারের সেনাও ভাবছে যে একটু চেষ্টা করলেই যদি আবার সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায়, আবার যদি রাখাইন প্রদেশ থেকে যাওয়া রিফিউজিদের, রোহিঙ্গাদের একটু কড়কে দেওয়া যায়। এই প্রসঙ্গে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ হাসিনার সরকার থাকাকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি কি বলেছিলেন শুনুন। আরাকান আর্মি মানে ওইখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কোচিন করছে, এই আরাকান আর্মি করছে, আরও অনেকে করছেন। আরাকান আর্মি, আমরা যতটুকু জানি আরাকান আর্মি অনেকটা আরাকান রাজ্য দখল তারা করে ফেলছে। সেই জন্য আরাকানের যে আমাদের মায়ানমারের যে বর্ডার গার্ড বিজিপি, ওগুলি আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন। কাজে সেইখানে অবস্থাটা আমরা এখন এই মুহূর্তে ঠিক বলতে পারবো না যে মায়ানমার আরাকান আর্মির অবস্থানগুলো কী। তা আমরা এইটুকুই বলতে পারি যে এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের আমাদের টহল হিসেবে বিজিবির উপরে ফায়ার ওপেন করেছিল। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ ভুল রয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যখন বলছেন, তখন তিনি একটা কথা কিন্তু সুস্পষ্ট করে বলছেন যে তাদের কাছে এই আরাকান আর্মি বা মায়ানমারের এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তারা বড় চ্যালেঞ্জ নয়, খুব একটা বড় চ্যালেঞ্জ নয়, কিন্তু তাদের প্রথম থেকেই যেটা আশঙ্কার জায়গা সেটা হলো মার্কিনিরা। কারণ মার্কিনিরা পাখির চোখ করে রেখেছে এই সেন্ট মার্টিন দ্বীপকে। কিন্তু কী কারণে এই ছোট্ট দ্বীপটাকে তারা এতখানি জোর দিয়েছে মার্কিনিরা, ঠিক কোন কারণে, কিসের জন্য তাদের এতদিন ধরে শেন দৃষ্টি রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের ওপর? এই সেন্ট মার্টিনে কি তারা নতুন করে টাইম স্কোয়ার তৈরি করতে পারবে, যা কি পর্যটনে অনেক বড় একটা বিপ্লব নিয়ে আসতে পারবে এই দ্বীপটাকে অধিগ্রহণ করে, নাকি এখানে পর্যটনের জন্য অন্য কোনো রকমভাবে ব্যবসায় ফুলে ফুলে উঠবে মার্কিনিরা? তাও তো না, তার জন্য তো অন্যান্য অনেক দ্বীপ রয়েছে যদি নেওয়ারই হয়, যদি পাখির চোখই করতে হয়। কিন্তু এই যে বলছিলাম প্রথমেই যে এর অনেকগুলো গুরুত্ব রয়েছে, যার মধ্যে থেকে পরপর কয়েকটা পয়েন্ট আমরা দেখাবো আপনাদেরকে। বায়ুসেনা ঘাঁটি তৈরি করে নজরদারির উদ্দেশ্য, ওই যে বলছিলাম যে দক্ষিণ এশিয়ায় গোটা জলভাগে যদি নজরদারি করা যায় বা বায়ুসেনা ঘাঁটি তৈরি করে যদি ভারতের একেবারে কাঁধের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলা যায়, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। এশিয়ার দুটো শক্তিধর রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা, অবশ্যই বুঝতে পারছেন দুটো এশিয়ার শক্তিধর রাষ্ট্র কী, ভারত এবং চীন, ভারত এবং চীনকে চাপে রাখার চেষ্টা। এই যে ভাবনা থেকে বা এই কূটনীতিক জায়গা থেকে, সেই জায়গা থেকেই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা সেই কবে থেকেই পাখির চোখ করে রেখেছে এবং বারবার চাপ দিয়ে গিয়েছে বাংলাদেশকে যাতে তারা নতি স্বীকার করে এবং সেন্ট মার্টিনের সার্বভৌমত্ব মার্কিনিদের হাতে তুলে দেয়।